ক্লাস টেনের ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে যেগুলো পড়বো সেগুলো পড়ার ডেসক্রিপশনের চাইতে হাতে কলমে দেখে নেবে তোমরা, আমি ওখানটা দেখিয়ে দেবো। গৃহস্থালির বর্তনী ব্যবস্থার বিভিন্ন উপাদান, প্রথমে কি বলবো, গৃহস্থালির হাউস হোল্ডার কি বর্তনী ব্যবস্থার বিভিন্ন উপাদান, গৃহস্থালির বর্তনী ব্যবস্থার বিভিন্ন উপাদান। প্রথমে যেটা নোট করবো, বৈদ্যুতিক সুইচ বৈদ্যুতিক সুইচ হলো সেই ব্যবস্থা যার দ্বারা বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো যায় ও বন্ধ করা যায়। সুইচ, তোমাদের সুইচ অন কর, সুইচ অফ কর। তো এই একটা সুইচ তোমাদের দেখাচ্ছি, এটা হলো বৈদ্যুতিক সুইচ, এরকম অফ অন হবে। এর পিছনে দুটো ধাতব স্ক্রু থাকে, একটাকে যোগ করা হয় তড়িৎ যন্ত্রের সঙ্গে, আর একটা হচ্ছে লাইফ তারের সঙ্গে যুক্ত করা হয়। তাহলে কি বলবো, এটা অন্তরক পদার্থ নির্মিত হয়, কখনো ভেজা হাতে এগুলোকে সুইচ অফ অন করতে নেই, সেগুলো বই লেখা আছে, এগুলো তোমরা দেখবে। তাহলে এই হলো বৈদ্যুতিক সুইচ। তাহলে কি বলবো, সুইচের পিছনের দুটি পিতলের স্ক্রু থাকে, একটিকে লাইফ তার, লাইফ তার মানে বিভব যুক্ত তার, অন্যটিকে বৈদ্যুতিক যন্ত্রের সঙ্গে যুক্ত করা হয়। বৈদ্যুতিক যন্ত্রের সঙ্গে নিউট্রাল তার মানে বিভব শূন্য, তার যুক্ত থাকে। সুইচকে অন করলে সুইচের পিছনের পাত বৈদ্যুতিক সংযোগ স্থাপন করে, ফলে যন্ত্র চালু হয় আর সুইচ অফ করলে সংযোগ বিচ্ছিন্ন হয়। তাহলে এলো বৈদ্যুতিক সুইচ তোমরা বললে। এবার বলবো সকেট, সকেট 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 হলো বডি
অবস্থা, সকেট হলো বোর্ডে, যে বোর্ড তোমরা দেখো আর কি বাড়িতে আটকানো ব্যবস্থা, যাতে প্লাগ যুক্ত করা যায় সকেট, এরকম দেখাচ্ছি, এটা হচ্ছে সকেট, ফুটো আছে দেখো তিনখানা এরকম, এইটা কানেকশন বোর্ডের ভিতরে করা হয়, এইখানে প্লাগ, থ্রি পিন প্লাগ, টু পিন প্লাগ, এসব এখানে ইনসার্ট করা যায়, এটা হলো সকেট, বৈদ্যুতিক সকেট। এবার হচ্ছে বৈদ্যুতিক প্লাগ, বৈদ্যুতিক প্লাগের একটি প্রান্ত, একটি প্রান্ত লাইফ টাইয়ার সঙ্গে অন্যটি নিউট্রালের সঙ্গে যুক্ত, প্লাগ টু পিন প্লাগ, থ্রি পিন প্লাগ এসব দেখাবো আমরা। এটা হচ্ছে একটা টু পিন প্লাগ, টু পিন, টু পিন প্লাগ দুটো পিন থাকে, একটা লাইফ তার সঙ্গে যুক্ত থাকে, একটা একটা যে নিউট্রালের সঙ্গে, আর এই প্রান্তটা যুক্ত থাকে বৈদ্যুতিক যন্ত্রের সঙ্গে। এখানে একটা বাল্ব লাগানো যেতে পারে, আর এটা হচ্ছে এই প্লাগে ইনসার্ট, এই সকেটের মধ্যে এটা ইনসার্ট করে দেওয়া হয় টু পিন। তাহলে এই আলো জ্বলবে, টু পিন প্লাগ। আচ্ছা, টু পিন প্লাগের টু মানে দুই, টু পিন প্লাগের একটি লাইভ তারের সঙ্গে, লাইভ মানে যেটা ভোল্টেজ যুক্ত, অন্যটি নিউট্রালের সঙ্গে যুক্ত, থ্রি পিন প্লাগ, থ্রি পিন প্লাগ, থ্রি পিন প্লাগ একটা দেখাচ্ছে তোমাদের এরকম, থ্রি পিন প্লাগ তিনটে পিন থাকে, এতে তিনটে পিন থাকে, টু পিনে যেমন দুটো ছিল দুটো ছিল সেরকম আছে, আর একটা মোটা। থ্রি পিন প্লাগে প্লাগের অপেক্ষাকৃত মোটা ও বড় পিনটি হলো আর্থ পিন, বড় পিনটি হলো আর্থ পিন, যেটা আর্থিং তারা সংযুক্ত থাকে। এই তোমাদের আছে সকেট, প্লাগ এবং সুইচ, এগুলো হলো। এবার তোমাদের যেটা বলবো, এবার তোমাদের যেটা বলবো, লাইফ তার, নিউট্রাল তার, আর্থিং তার, লাইফ তার, নিউট্রাল তার ও
চিন্তা। বৈদ্যুতিক পোল থেকে দুটি অ্যালুমিনিয়ামের ব্র্যাকেটে 6 মিমি ব্যাসের তারে একটি হলো লাইফ তার, অপরটি লাইফ তার ব্র্যাকেটে বিভবযুক্ত প্রায় 220 ভোল্ট ব্যবহার, অন্যটি নিউট্রাল বিভব শূন্য। লাইফ তারকে মেন ফিউজের মধ্য দিয়ে বৈদ্যুতিক মিটারে যুক্ত করা হয়। নিউট্রাল তারকে সরাসরি মিটারে যুক্ত করা হয়। আরেকটি তারের এক প্রান্তকে মোটা ধাতব বস্তুর সঙ্গে যুক্ত করে বস্তুটিকে মাটির নিচে গভীরে প্রথিত করা হয়, অন্য প্রান্তকে মিটারে যুক্ত করা হয়। একে বলে আরটি। এই লাইফ, নিউট্রাল ও আর্থিং তারকে বাড়ির বিভিন্ন অংশে নিয়ে যাওয়া হয়। এবার বলবো লাইফ তার, নিউট্রাল তার ও আর্থিং তারে কালার করি, আবরিক আবরণ যে আবরক থাকে আবরকে কালার করি সেটা বলবো। কি বলবো তাহলে? লেখো লাইফ তার, লাইফ তার, নিউট্রাল তার ও আর্থিং এর আবরকের বর্ণ সংকেত। একটা বলবো পুরনো নিয়ম অনুযায়ী, আমাদের দেশেও এগুলো চলে, লাল বর্ণের আবরক এটা হচ্ছে লাইফ। লাল আর লাইফ মিল আছে। কালো বর্ণের আবরক এটা হচ্ছে নিউট্রাল।
বর্ণের আবরণ, এটা হচ্ছে আরতি। আর দেখো আরতির উপর সবুজ ঘাস থাকে, সবুজ হলে আরতি, লাল হলে লাইফ, ব্ল্যাক ব্ল্যাক আর মিল আছে, আর কালো ল নিউট্রালের ল, কালো হলে নিউট্রাল, পুরনো নিয়ম। এবার হচ্ছে আন্তর্জাতিক নিয়ম, আন্তর্জাতিক নিয়ম, বাদামি বর্ণের আবরক, বাদামি বর্ণের আবরক, এটা হচ্ছে লাইফ, বাদামি বর্ণের। নীল, নীল বর্ণের আবরক, নীল বর্ণের আবরক, এটা হচ্ছে নিউট্রাল। এই যে নীলের দন্ত নয়, নিউট্রাল নেই, মনে রাখবে এইভাবে। আর সবুজ বা হলুদ হয়, হলুদ বর্ণের আবরক, এটা হলো আরতি। আরতির উপর সবুজ ঘাস, এক ঘাস যদি আবার ইট চাপা হয় হলুদ হয়ে যায়, তা সবুজ বা হলুদ সেটা হচ্ছে আরতি, আর নীল নিউট্রাল, বাদামি লাইফ। এইভাবে দুটো মনে রাখতে পারলে তিন নম্বরটা বেরিয়ে চলে আসবে। এখানে তো মনে রাখবো কি, লাল লাইফ, সবুজ আরতি, কালো হচ্ছে কি নিউট্রাল। এরকম একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় বলা দেয়। আজ এই পর্যন্ত রয়েছে।